আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডক্টর ইজাজ মাহমুদ বলছিলাম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে একটি হরমোন যেটির নাম হচ্ছে টেস্টোস্টেরন। আজকের এই ভিডিওতে আমি বর্ণনা করব যে মানব দেহে টেস্টোস্টেরন হরমোনটা আসলে কিভাবে তৈরি হয়, এবং আমাদের পুরুষ শরীরে স্পেশালি এটা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। প্রথমে আসা যাক যে টেস্টোস্টেরন হরমোনটা আসলে কিভাবে তৈরি হয়। আমাদের মস্তিষ্কের দুইটি পার্টে দুইটি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড রয়েছে, একটির নাম হচ্ছে হাইপোথ্যালামাস এবং অপরটির নাম হচ্ছে পিটুইটারি। হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন রিলিজ হয় যেটির নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা করে সেটা হলো পিটুইটারি হরমোনকে স্টিমুলেট করে, এবং পিটুইটারি হরমোন দুইটা হরমোন তৈরি করে, একটি হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং অপরটি হলো লুটিনাইজিং হরমোন। এখন এই লুটিনাইজিং হরমোন আবার যেটা করে সেটা হলো যে আমাদের যে একজোড়া টেস্টিকল রয়েছে মানব দেহে বা পুরুষ শরীরে, যেটাকে আমরা বাংলায় অন্ডকোষও বলতে পারি, সেইটাকে স্টিমুলেট করে এবং বলে যে তুমি এখন টেস্টোস্টেরন প্রোডাকশন করো। তো লুটিনাইজিং হরমোনের সিগনাল পাওয়ার পরে আমাদের যে একজোড়া টেস্টিকল থাকে পুরুষ দেহে, সেই টেস্টিকল থেকে আসলে টেস্টোস্টেরন প্রোডাকশনটা শুরু হয়। গবেষণায় দেখা গেছে একজন পুরুষ শরীরে 95% টেস্টোস্টেরন তৈরি হয় এই টেস্টিকল থেকে, এবং 5% টেস্টোস্টেরন যেটা তৈরি হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। তো মোটামুটিভাবে আপনারা টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষ দেহে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। এখন আমি আপনাদের সামনে মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের যে ফাংশন সেটি তুলে ধরব। টেস্টোস্টেরন হরমোনের অনেক ফাংশন রয়েছে, স্পেশালি একজন পুরুষের ক্ষেত্রে। পুরুষ শরীরে স্পার্ম সেল বা যে শুক্রাণু তৈরি হয়, যেটাকে আমরা বংশগতি ধারক বলে থাকি, সেই শুক্রাণু কিন্তু তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেস্টোস্টেরন। সো বুঝতে পারছেন আমাদের জেনারেশন টু জেনারেশন যে চলে আসছে, সো এই বংশগতির যে ক্রমান্বয় সেটি রক্ষায় টেস্টোস্টেরনের ভূমিকা রয়েছে অনেক বেশি। এছাড়া গবেষণায় দেখা গেছে টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরে মাসেল তৈরিতে হেল্প করে, এবং আমাদের শরীরে যে বোনস রয়েছে সেই বোনসের ডেন্সিটি রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এটি আমাদের লিবিডো বা আগ্রহ তৈরিতে ভূমিকা পালন করে। আগ্রহ বলতে অপোজিট সেক্সের প্রতি আমাদের যে আকর্ষণ, এই আকর্ষণটা মূলত আসে এই টেস্টোস্টেরন হরমোন থেকেই। অ্যাকচুয়ালি আমাদের কাছে কিছু কিছু পেশেন্ট আসে যারা কমপ্লেন করে যে তাদের আসলে যৌন মিলনের কোনো ধরনের আগ্রহই তৈরি হয় না বা সৃষ্টি হয় না, করতে ইচ্ছা করে না। সো এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা ডায়াগনোসিস করি যে তাদের লিবিডো কমে গেছে, এবং যখন তাদের টেস্টোস্টেরন হরমোন আমরা চেক করি তখন দেখি যে তাদের টেস্টোস্টেরন হরমোনের যে লেভেল সেটা কিন্তু অনেকাংশে কম থাকে। তো বুঝতেই পারছেন অপোজিট জেন্ডারের প্রতি, অর্থাৎ একজন পুরুষের একজন নারীর প্রতি যে আকর্ষণ সেটিও কিন্তু ডিপেন্ড করে এই টেস্টোস্টেরন হরমোনের উপর। এছাড়াও এটি অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। আমাদের স্কিনের নিচে যে কোলাজেন তৈরি হয় সেই কোলাজেন তৈরিতে এটি হেল্প করে, এবং আমাদের স্কিনের টোন ধরে রাখতে এটি সহায়ক ভূমিকা পালন করে। এবং গবেষণায় দেখা গেছে যে এটি আমাদের হার্ট হেলথ, অর্থাৎ আমাদের হার্টের যে স্বাস্থ্য ভালো রাখতেও এটি সহায়ক ভূমিকা পালন করে। এবং আরও একটি ব্যাপার জানলে অবাক হবেন যে এটি আমাদের মন ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে, অর্থাৎ আমাদের ব্রেন থেকে স্ট্রেস অ্যাংজাইটি কমিয়ে আমাদের মন ভালো রাখতে এটি সহায়ক ভূমিকা পালন করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হলো আপনারা জানলে অবাক হবেন, যখন একজন পুরুষ পিউবার্টিতে পৌঁছায় তখন তার যে শারীরিক যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, যেমন কণ্ঠস্বর পরিবর্তন হয়, তারপরে পিউবিক হেয়ার তৈরি হয়, দাড়ি তৈরি হয়, তো এই জিনিসগুলো যেগুলো পুরুষের শরীরে আসলে পরিবর্তন যে সাধিত হয় পিউবার্টির পরে, এই পরিবর্তনটা কিন্তু ডিপেন্ড করে টেস্টোস্টেরন হরমোনের উপর। অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের ফাংশন যদি ঠিক থাকে তবে একটা পুরুষ দেহ সঠিক সময়ে সঠিকভাবে বেড়ে ওঠে এবং গড়ে ওঠে। সো বুঝতে পারছেন যে মানব দেহে টেস্টোস্টেরন হরমোন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের মতো এ পর্যন্তই। আমি টেস্টোস্টেরন হরমোন কিভাবে তৈরি হয় এবং আমাদের শরীরে এটি কিভাবে ফাংশন করে, অর্থাৎ কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে কিভাবে ন্যাচারালি আমাদের দেহে, অর্থাৎ মানব দেহে টেস্টোস্টেরন বাড়ানো যায় সেই সম্পর্কে আমি আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।